May I come? रुक जा। সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা ভালো আছেন। তো আপনারা যে মাত্র যে ভিডিও দেখলেন, এই ধরনের যদি ভিডিও বানাতে চান তাহলে আপনাদেরকে ভিডিওটি ফুল দেখতে হবে। তো একদম ইজি, যে আপনারা যদি শ্যুট ভিডিও শ্যুটটা যদি আপনারা ভালো করে করতে পারেন তাহলে আপনার এডিটিং করতে একদম ইজি হবে। তো আপনারা যদি শ্যুটটা ভালোভাবে করে নেন, তো শ্যুট করার জন্য আপনার কী করতে হবে, ফার্স্ট স্টেপ আমি বলে দিতে দিই। তো ফার্স্ট স্টেপ আপনার হবে এইভাবে, আর সেকেন্ড স্টেপটা হইতেছে আপনারা কীভাবে শার্ট আপনারা যেটা পরে ভিডিওটি বানাবেন ওই এটা আপনাকে এইভাবে মারতে হবে। আর থার্ড স্টেপটা হইতেছে আপনারা কীভাবে, তারপর লাস্টে থার্ড স্টেপটা আপনারা কী করতে হবে, শার্টটা পরে যে শার্টটা আপনারা দিয়ে করবেন যেটা দিয়ে ভিডিওটা বানাবেন, তো ওই শার্টটা পরতে হবে। মাত্র যে শার্টটা ঢেল দিলেন তো ওই শার্টটা পরতে হবে, পরে আপনাকে জাম্প করতে হবে। ঠিক আছে, তো এইভাবে জাম্প করতে হবে। তো আমাদের এখন কাম হলো এখন কীভাবে এডিট করবো, তো তার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে, ওইটা কাইন্ড মাস্টার। চলুন, বেশি কথা না বলে কাইন্ড মাস্টারে চলি। তো আমরা কাইন্ড মাস্টারটি ওপেন করে নিয়েছি, এখন আমরা এই তো ক্রিয়েট নিউ চলে যাবো, এখান থেকে গিয়ে আমরা 9:16 নিব। ঠিক আছে, তো নেওয়ার পর তো আপনাদের কী করতে হবে, যেগুলো ভিডিও আপনারা শ্যুট করছেন ওই ভিডিওটা নিতে হবে। তো আমি নেব এখন ভিডিওটা নিয়ে নেব, 1 2 3। তো আমার এই কয়টা ভিডিও আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা ফার্স্ট স্টেপ, তারপর এটা হইতেছে এটা না বেকার এটা, তারপর এটা আমাদের সেকেন্ড স্টেপ, তারপর এটা আমাদের থার্ড স্টেপ। ঠিক আছে, তো আমরা এখন কী করব, এটা হার্ডটা এটা একটু জুম করে নিব তাতে ভালো লাগবে। তো এখানে ক্লিক করব, এটা লেয়ারের উপর ক্লিক করব, ক্লিক করার পর তো আমরা এইখানটার দিকে এই বাক্সটাতে চলে যাব। এই বাক্সটাতে যাওয়ার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এটা ধরে জুম করব। ঠিক আছে, তো এইভাবে আমরা জুম করে নেব, জুম করে এখানে ছেড়ে দিব, দিয়ে এটা অ্যাডজাস্ট করে বসায় নেব আমরা, এভাবে বসায় নেব। তারপর এটা এই তো মাঝখানটা ইকুয়েল, এখানে ইকুয়েলে বসায় দেবো, তারপর এখান থেকে ওকে করে দেব, এই সাইডের উপরে ওকে। তো আমরা এখান থেকে ওকে করে দেব, তো আমাদের এইটা দেখে নেব, তো এই তো আমাদের হয়ে গেছে। তারপর সেকেন্ড স্টেপ আমাদের এইটা। ঠিক আছে, তো এটা কী করতে হবে, তো আমরা জাস্ট এইখানটা নেব, এইখানটা এইটুক থেকে আমরা এইটুক বাম সাইডটুক কেটে দেবো, তারপর লেয়ারে ক্লিক করবো, উপরে কেচি, এই কেচিতে ক্লিক করবো, বাম সাইডটুক কেটে দেবো। ঠিক আছে, তো তারপর এইখানটা নেব, এইখান থেকে এইটুক হইলো, তারপর এইটুকে যাব, আবার এটা একটু জুম করে নেবো। ঠিক আছে, তো এটা একটু একটু বাড়া দেবো। তো তারপর কী করবো, এইখান থেকে আমাদের এইটুক হইলো, তারপর এইখানে যতটুকু এইখানে যাবে, তারপর এইখান থেকে আমরা এইখানে ক্লিক করবো, এইখানে যাবো, রাইট সাইডটুক কেটে দেবো। তারপর কী করবো, আমাদের এখানে বাকি অংশটুক, তো আমরা যেখানে জাম্প করছি, ঠিক আছে, তো এইখানে তো আমরা যদি এইখান থেকে নিচের দিকে আসছি, তো এখানে ক্লিক করবো, ক্লিক করে এখানে যাবো, এখানে গিয়ে বাম সাইডটুক কেটে দেবো। ঠিক আছে, তো তারপর আমাদের এইটুক এইরকম হয়ে গেলো। ঠিক আছে, তো এইরকম হয়ে গেলো, যাওয়ার পর আমরা কী করবো, তো এইখানটা যেখানে আছে, এইখানটা যে আছে, এইখানে এইখানে যে আছে এইখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে যাব, এখানে দুখণ্ড করে দেবো, আমাদের এইখানটা স্লো মোশন করবো এইটুকে। ঠিক আছে, তো এইটুক জাস্ট আমরা এইটুক স্লো মোশন করবো, এখানে ক্লিক করবো, এইখানটা ক্লিক করে দেবো, ক্লিক করে এঁকে চেতে যাবো, দুখণ্ড করে দেবো, তারপর একটু জুম করে নেবো, এখানে যাবো, এইটা স্পিড কমাই দেবো। ঠিক আছে, তো এইভাবে আমরা এটার স্পিডটা কমাই দেবো। তারপর এইখানে যে আছে আমরা এইখানে ক্লিক করবো, আবার ক্লিক করে এইখানটা যাবো, দুঘণ্ট করবো, দুঘণ্ট করে আমরা এইটা এইটাতে আবার এইখানে যাবো, এতটুক আমরা একটু স্লো করে দেবো, এখানে যাবো, আবারও দুঘণ্ট করবো, এখানে যাবো, আবার এই তো স্পিড থেকে আমরা একটু স্পিড কমাই দেবো। ঠিক আছে, এটা স্পিডটা ঠিক আর একটু কমাই নেবো যাতে ভালো হয়। ঠিক আছে, আমরা এখন কী করবো, সং অ্যাড করবো। ঠিক আছে, তার জন্য কী করবো, লেয়ারে যাবো, লেয়ার থেকে মিডিয়াতে যাবো, মিডিয়া থেকে আমরা সংটা অ্যাড করে নেবো, তো এটা আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এটা আমরা কী করবো, এখন এইখানে ক্লিক করবো, ক্লিক করে নিচের দিকে যাবো, এই তো আমরা যেটা নিচের লেয়ারটা আছে, ঠিক আছে, তো এই লেয়ারে ক্লিক করবো, নিচের দিকে যাবো, যাওয়ার পর এই সাইডে এটা নিচের দিকে যাবো, এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কী করবো, এখান থেকে এই যে সাইডে ডিলেট আইকন, এখান থেকে আমরা ডিলেট করে দেবো। ডিলেট করে দেওয়ার পর আমরা কী করবো, এখন মাইকটা গুলো নেবো, নাহলে বুঝতে পারবো না। তো এখন আমরা মাইকটা খুলবো। ঠিক আছে, যদি ভয়েসে প্রবলেম দেয় প্লিজ সবাই ম্যানেজ করে নেবে। তো আমরা এখন দেখে নেব, শুনে নেব,
তো আমাদের এটা আগেই চলে আসছে আটটা, তো আমরা কি করব এখানে ক্লিক করব, ক্লিক করে কেচিতে যাব, কেচি থেকে দুটো করে নেব। তো আপনারা এটা একটু পরে হাটটা তুলবেন, তারপর কী করবো এখন এটা লম্বা করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে আপনারা এটা স্পিডে চলে যাবেন, এই তো স্পিডে যাবেন, যাওয়ার পর এটা একটু স্লো করে দেবেন, ঠিক আছে? তো আমরা এখন শুনে নেব। তো আমরা এখন কী করবো এটুকু হয়ে গেছে, তারপর এখানে ক্লিক করব, ক্লিক করে কেচিতে যাবো, কেচি থেকে আমরা এটা কেটে দেবো, ঠিক আছে? তো এই তো মাঝখানের অংশটুকু আমরা ডিলিট করে দেব। তো আমাদের এই বাকি অংশটুকু ডিলিট করে দেব, তারপর এখন কি করব আমরা মাইকটা লাগাই নিব। তো আরেকবার শুনে নেই হইলো কিনা। তো আমাদের এইটুকু হয়ে গেল, তো এখন কি করব এইখান যা আছে আমাদের এইখানে ক্লিক করব, ক্লিক করে আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়াতে যাবো, মিডিয়া থেকে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে একটা ভিডিও নিব। তো এটা আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এখানে যাব, ক্লিক করব, লেয়ারটাতে ক্লিক করব, এইখানে মাঝখানটা ক্লিক করব, ক্লিক করে এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো, ফুল স্ক্রিন করে এটা ক্লিক করে নিচের দিকে যাবো, ব্লেন্ডিং যাবো, ব্লেন্ডিং থেকে আমরা এটা স্ক্রিন করে দেবো, ঠিক আছে? তো এটা দেখেন কেমন লাগতেছে এইখানে। তো আমরা এখন কি করব এইখানে এইখানে ক্লিক করব, ক্লিক করে এটাও দুগুণ করব, করে এটাতে যাব, এই তো উপরে দেখতে পাইতেছেন আপনারা ক্লিপ গ্রাফিক্স, এখানে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা কলমি ডিজের ফার্স্ট এফেক্টে অ্যাড করে নেব, ঠিক আছে? তো আপনারা যদি কলমি ডিজে যদি অ্যাড করতে না পারেন, তো আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, ওইখান থেকে দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে যাবো আবার নেক্সটটা যাবো, ক্লিপ গ্রাফিক্সে যাবো, কলমি ডিজের যাবো, গিয়ে আপনারা যেইটা ভালো লাগে আপনাদের ওইটা আপনারা দিয়ে দিতে পারেন। তো এটা আমরা লম্বা করে দেবো একটু। তো এইভাবে আপনারা সব কটা করে নেবেন, ঠিক আছে? তারপর পরেরটাতে যাব, ক্লিপ গ্রাফিক্সে যাব, আবার কলমি ডিজের দিকে আমরা এটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা একটু লম্বা করে দেবো। তো আমাদের ভিডিও এখন দেখাইতেছি, এখন চালু করে তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলো। এখন কীভাবে সেভ করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর তো সাইটের উপরে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা যেটা কোয়ালিটি আপনারা দিতে চান তো এটা দিয়ে দেবেন এখান থেকে, আমি এখান থেকে এটা নিচে সেভ, এখান থেকে সেভ করে নেব, রাইট? তো এখন আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আপনারা যদি ইনস্টাগ্রামে রিলসের এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে আপনারা আমার চ্যানেলে আশা করি এখন থেকে এই ধরনের ভিডিও পাবেন। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।